বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম হিউবরাকাতহ আশা করি মহান আল্লাহ সুবান তালার অশেষ রহমত ও দয়ায় আপনার প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন ব্যস্ত এই জীবনে অনেক পরিশ্রম করেও আমাদের চাহিদা অনুযায়ী আমরা অনেকেই কোনো কিছুই করতে পারি না অর্থাৎ আমাদের আয় অনুযায়ী ব্যয় অনেক বেশি এটা করলে ওটা হয় হয় না না সেটা করলে এটা এরকমটা লেগেই থাকে আবার অনেকে দীর্ঘদিন মনের মধ্যে কোনো ইচ্ছা নিয়ে বসে আছেন কিন্তু বিভিন্ন কারণে সে মনের ইচ্ছাগুলো পূরণ হতে হতেও হয় না যার কারণে আমরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপাত করি তাই আজকে আপনাদের সাথে একটি কার্যকরী আমল নিয়ে আলোচনা করব যাতে আপনারা তা আমল করে আপনাদের মনের আশাসমূহ পূরণ করতে পারেন মনের ইচ্ছাসমূহ পূরণ করতে পারবেন ইনশাল্লাহ জীবনের যত কঠিন অবস্থা হোক না কেন জীবনের যত সমস্যায় পড়েন না কেন এই আমল সর্বদা করবেন দেখবেন সাথে সাথে আপনি ফলাফল পাবেন এটি হজরত ইউনুস নবীর দোয়া যে দোয়ার কারিশ্মায় আল্লাহ তালা ইউনুস আলাহ ইসলামকে কঠিন মুসিবত থেকে রক্ষা করেছেন আর সেই দোয়াটি হল ইলাহা ইল্লা আন্তা সুবানাকা ইন্নি কুন্তু মিনাজ জলিমেন অর্থাৎ হে আল্লাহ আপনি ব্যতীত আর কোন উপাস্য নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমি পাপি সুরা আল আমরিয়া আয়াত নম্বর সাতাশি আল্লাহতালা বলেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়েছি অনুরূপভাবে যে মোমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দেব সূত্র আম্বিয়া আয়াত নম্বর অষ্টআশি যেখানে আল্লাহ তালা স্বয়ং বলেছেন কোন মোমেন যদি দোয়া ইউনুস পড়েন তাহলে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিবেন সেখানে আমাদের আর সন্দেহ থাকার কোনো কারণ নেই হজরত হতে বর্ণিত তিনি বলেন রাসুল ইকর সুল্লা ইসলাম করেছেন হজরত ইউনুস আলাহ ইসলামের দোয়া যা তিনি মাছের পেটে আটকা পড়া অবস্থায় পাঠ করেছিলেন এ দোয়ার দ্বারা যখনই আমার কোন উম্মত দোয়া করবে আল্লাহ তালা তার সাথে সাথে কবুল করে নেন সোমান আল্লাহ হজরত রাসুল কারম সাল্লা ইসলাম আরও এরশাদ করেছেন আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর এর প্রথম অংশে আছে কালেমে তায়েবা মাঝের অংশে আছে তসবি আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি যে কোনো চিন্তিত দুঃখিত বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন যদি এ দোয়া তিনবার পাঠ করলে আল্লাহতালা তার ডাকে সাড়া দিবেন ইনশাল্লাহ রাসাল্লকাম সাল্লাহাম আরো বলেছেন মাছের পেটে থাকা অবস্থায় হজরত ইউনসাল ইসলামের দোয়া ছিল লা লাহ ইনতা ইন্ মিনা জলিমেন যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়াটি পড়ে তার প্রতিপালককে ডাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবেন এখন প্রশ্ন হল এই দোয়া ইউনুস কখন কিভাবে পড়তে হবে কতবার পড়তে হবে কতদিন পড়তে হবে প্রথমত এই দোয়া ইউনুস যদি কেউ প্রত্যেক দিন ফরজ নামাজ এবং এশার নামাজের পর এগারো বার পড়ার পর মোনাজাদ তুলে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তার কবুল করে নেবেন এবং মনের যে কোনো আশা পূর্ণ করবেন বা বিপদ থেকে হেফাজত করবেন এভাবে একচল্লিশ দিন টানে এই আমলটি করতে হবে অর্থাৎ ফজরের নামাজ এবং ঈশার নামাজের পর এগারো বার করে পড়তে হবে মহিলাদের হাইজের সময় যেহেতু নামাজ পড়া যায় না তাই তারা ওই অবস্থায় মনে মনে পড়তে হবে তবে একচল্লিশ দিন গুনবে হাইজ সময় বাদ দিয়ে দ্বিতীয়ত কোন কোন বুজুর্গ বলেন যে কোনো নফল নামাজের সিজদায় গিয়ে চল্লিশ বার দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে আল্লাহ তা দ্রুত কবুল করেন তবে এ সিজদা ফরজ ওয়াজিব এবং সুনত নামাজের সিজদা নয় প্রতিদিন যে কোনো নামাজের পর অথবা রাত দিন যে কোনো সময় অজু সহকারে পাক পবিত্র হয়ে নামাজের উপযুক্ত স্থানে সরাসরি একটি দিয়ে চল্লিশ বা দুয়া ইউনিট পাঠ করতে হবে অথবা উত্তম হয় দুই রাকাত নফল নামাজ পড়ার পর দ্বিতীয় রাকাতের শেষ চেষ্টায় চল্লিশ বার দোয়া ইউনুস পাঠ করবেন অথবা থেকে উঠে কন্ত্রণরত অবস্থায় মোনাজাত তুলে খাস দিলে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সে বান্দার দোয়া দ্রুত কবুল করে নেন এবং তার মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ তৃতীয়ত বর্ণিত আছে দৈনিক এক হাজার বার দোয়া ইউনুস বলে পদমর্যাদা সমুন্নত হয় আল্লাহ তার রুজি রোজগারের সমৃদ্ধি দান করেন তার দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি কষ্ট প্রভৃতি নিবারিত করেন সকল প্রকার কল্যাণের দ্বার তার জন্য খুলে দেন এবং শয়তানের হতে তাকে রক্ষা করেন চতুর্থত জীবনে কোনো কঠিন পেরেশানি দুঃখ বা কষ্ট টাকা পয়সার কষ্ট থাকলে রাতে ঘুমানোর পূর্বে একচল্লিশ বার এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাকে পেরেশানি অভাব দুঃখ থেকে মুক্তি করে দেন তবে আল্লাহ আশা পূরণ করে দিলেও এ আমলটি একচল্লিশ দিন করে যেতে হবে এখন প্রশ্ন হলো কেন একচল্লিশ দিন পড়ব বা কেন সিস্তায় গিয়ে চল্লিশ বার পড়ব এর কারণ হলো আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন পরীক্ষার অংশ হিসেবে মাছের উদরে সে নিকোষকালো অন্ধকারে চল্লিশ দিন ভীষণ কষ্টের মধ্যে থেকে হজরত ইউনুস আল্লাহ ইসলাম মাছের পেটে অবস্থান করছিলেন তারপর তিনি আল্লাহর প্রেমের প্রতি এবং আল্লাহর প্রতি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এ প্রসঙ্গে আল্লাহ তালে এরশাদ করেন তখন আমি তার অর্থাৎ ইউনুস আল্লাহ ইসলামের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে এবং আমি এভাবেই মুমিনদের নাজাদ দিয়ে থাকি নম্বর অষ্টআশি অর্থাৎ হজরত ইউনুস আলাহ ইসলাম নিকোষকাল অন্ধকারে চল্লিশ দিন মাছের পেটে ছিলেন একচল্লিশতম দিনে ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য বা মনের বড় আশা পূরণের জন্য বা দীর্ঘ কোনো মনের ইচ্ছা পূরণের জন্য এটি একচল্লিশ দিন পড়া উত্তম তবে কেউ চাইলে এর বেশিও পড়তে পারেন এখন যেসব মা বোনেরা হাইজ এর কারণে একটানা নামাজ পড়া সম্ভব হয় না তাদের ক্ষেত্রে দোয়া করতে কিন্তু কোনো বাধা নেই আপনি রাতে ঘুমানোর আগে মনে মনে একচল্লিশ বার এ দোয়া ইউনিভার্সিটি পড়বেন এবং মনের ইচ্ছা আল্লাহকে জানাবেন এবং হায়জ সময় বাদ দিয়ে একচল্লিশ দিন গণনা করবেন তবে হায়জের সময় মনে মনে পড়তে পারবেন ইনশাল্লাহ সহি নিয়তে এবং নেক উদ্দেশ্যে যে কোনো নারী পুরুষ এই আমল করলে আল্লাহ তার মনের আশা পূরণ করবেন মনের ইচ্ছা পূরণ করবেন জটিল কোনো কাজ সহজ করে দিবেন বিপদ থেকে সহজে মুক্ত রাখবেন ইনশাল্লাহ এবং বিপদ আসলেও বিপদ দূর করে দিবেন আল্লাহ আমাদের সকলকেই যেন এই আমলটা করা তো করেন আমিন তো প্রিয় দর্শক মন্ডলে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হবেন তো প্রিয় দর্শক জানার স্বার্থে দাও কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এর প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন যাতে করে এরকম ভিডিও দর্শকের সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত السلام عليكم ورحمه الله وبركاته